হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার, এখন সকালবেলায় আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। এখন বেজে গেছে ধরে রাখো 8:30 বাজে। তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি সুজির উপমা বানাচ্ছি, মানে ঝাল সুজিও বলে অনেকে। তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি সুজিটাকে। আগে আমি রোস্টেড ফ্রাই করে নিচ্ছি, মানে শুকনো কড়াইতে সুজিটাকে একটু ভেজে নিলাম। একটু ভেজে নেওয়ার পরে এবার একটু আলাদা জায়গায় রেখে দিলাম। তো এবারে কড়াইয়ের মধ্যে আমি তেল দেব পরিমাণ মতো। তো বেশি একটা দেব না, মোটামুটি দেব তেল। তো 2 চামচ মতো তেল দিলাম এখানে, তো 2 টেবিল স্পুন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, মানে মাস্টার্ড সিডস। তো সর্ষে দেওয়ার পরে তারপরে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ব্যাস এই দেবো। তো 2 টমেটো আছে এখানে, 2 টমেটোকে ফাইন চপ করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আমি হুট করে দিয়ে ফেলেছিলাম, কারণ এখানে মিষ্টু গোপাল ওরা খাবে, ওরা তো ঝাল খেতে পারে না। তো পরে আবার আমি লঙ্কা কিছুটা তুলে নিয়েছি, মানে এখানে 4টে লঙ্কা আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম, তার মধ্যে থেকে এখন আমি তুলে নিচ্ছি কাঁচা লঙ্কা কিছুটা। তো যাতে মানে ঝালটা বেশি হয়ে না যায়, তো কিছুটা হয়ে যাওয়ার পরে মানে ওদেরটা তুলে নিয়ে আবার ওই লঙ্কাগুলো আমি মিশিয়ে দেবো। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে সুজির উপমাটা বানাচ্ছি, বা ঝাল সুজিটা কিভাবে বানাচ্ছি, দেখতে থাকো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্য করে বেল আইকনটা ক্লিক করে দেবে। তো দেখো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এবার আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, মানে যতটা লাগবে সুজির উপমা বানাতে ততটাই আমি নুন একবারে দিয়ে দিলাম। তো এবার একটুখানি এটাকে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ভালো মিক্সড হয়ে যায়। তার সাথে সাথে এখানে আমি একটু চিনিও দিয়ে দেবো, মানে যা যা লাগবে সব এই টমেটোটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো 1 চামচ মতো চিনি দিলাম, বেশি একটা দিলাম না, কারণ এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে চায়ের সাথে। তো দেখো এবারে আমি দিয়ে দিলাম সুজিটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, মানে শুকনো খোলায় ভেজে রাখা বলে না, সেভাবে ভেজে রেখেছি। তো এবারে আমি সুজিটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো আমি একেবারে ঝুরঝুরে উপমা যেটা বলে না সেটা আমি বানাই না, আমি একটুখানি ভেজা ভেজা টাইপ বানাই, মানে ওটা খেতে বেশি ভালো লাগে, আমরা সবাই একটু ভেজা ভেজাটাই বেশি ভালো খাই। তো ওরকম ঝুরঝুরেটা কোনো দিনও বানাইনি, তবে অবশ্যই আরেক একদিন বানিয়ে দেখতে হবে যে ওরকম ঝুরঝুরে সুজির উপমা বানালে কেমন লাগে খেতে। একবার আমার বোন বানিয়েছিল, তো সেটা আসলে একটু গলায় বাজছিল, খেতে ভালো হয়েছিল, মানে বাচ্চারা খেতে পাচ্ছিল না, সেজন্য তারপর থেকে আমি ওরকম ঝুরঝুরে আর বানাই না। আমি পারিও না ওরকম ঝুরঝুরে বানাতে, আমি যেরকমটা পারি সেরকমটাই বানাচ্ছি। তো দেখো এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবারে এটাকে নাড়াচাড়া দিতে দিতে, বারবার করে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু জলটা টেনে যাবে আর সুজিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। দেখো তো দেখতেই পাচ্ছ সুজিটার মধ্যে কিন্তু জলটা আস্তে আস্তে টেনে যাচ্ছে। তো এবারে এটা নাড়াচাড়া দিতে দিতে একদম শুকিয়ে যাবে। তো এটা যখন ঠান্ডা হবে একটুখানি, তখন আর একটুখানি ঝুরঝুরে হয়ে যাবে। এবারে আমি ব্রেকফাস্ট করতে বসে গেলাম। তো ওদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম, মোনাকে, মিষ্টুকে, গোপালকে, এমনকি মাকেও আমি দিয়ে দিয়েছি আগে, যে মাকে বললাম তুমি ওদেরকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেতে শুরু করে দাও। তো ওদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে বসেছে গোপাল আর মিষ্টু, নিচে দেখতে পাচ্ছ ঝুটিটা দেখা যাচ্ছে, এক গাদা খেলনা ছড়িয়ে বসেছে, বিশেষ করে গোপালের কথা বলছি আমি। তো মা ওকে খাইয়ে দিচ্ছিল, তাই মাকেও আমি দিয়ে দিলাম যে তুমিও খেতে থাকো। এদিকে মোনাও খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ ওর হাত দেখা যাচ্ছে এই সাইডেও বসে আছে। ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো। আজকে বৃহস্পতিবার, এখন আমি যাচ্ছি ঘর গোছাতে, মানে সকালের কাজকর্ম, সকালের ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে, এখন আমার শুধু বেডরুমটা গোছানো বাকি আছে। তো ওটা পড়ে আছে, তো এখন আমি ভাত বসিয়ে দিলাম, এবারে যাচ্ছি বেডরুমটা গোছাবো। তো ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। সকালের তো ব্রেকফাস্টে তোমরা দেখলে কি বানিয়েছিলাম, তো ওই তো ব্রেকফাস্টের সাথেই ব্লগটা শুরু করেছি। তো এখন তোমাদের সামনে এসে একটু একটু কথা বলছি। তো চলো গিয়ে আগে বেডরুমটা গুছিয়ে নিই। বেডরুমে অনেক সব ছড়ানো ছিটানো রয়েছে, জামাকাপড় মেলা রয়েছে ঘরের মধ্যে, তো এগুলোর সব এখন গিয়ে ভাঁজ করবো, গোছাবো।
তো চলো ব্লগটা শুরু করেছি। সকাল একদম সকাল সকাল থেকে পারলাম না, কারণ আজকে তাড়াতাড়ি করে ঘরদোর মুছে আমি স্নান করে নিয়েছি। অন্যদিন স্নান করতে মানে দেরি হয়ে যাচ্ছিল, সেজন্য মানে কদিন দেরি হয়ে যাচ্ছিল স্নান করতে, আর বেলা করে স্নান করতে ভালো লাগে না, সকালে স্নান করে করে অভ্যাস, তো সেজন্য সকালেই স্নানটা করতে ভালো লাগে। তো চলো সকালের বাসি কাজকর্ম করে স্নান টান করে তারপরে তো দেখলে ব্রেকফাস্ট বানালাম, তারপরে মিষ্টুর ক্লাস হলো, মিষ্টুর ক্লাসটা দুটো ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করেছি আজকে। তো চলো চলে যাচ্ছি এবার বেডরুমে, বেডরুমে গিয়ে আমি আমার কাজগুলো করতে থাকি। আর তারপরে হাজবেন্ড এখনও আসেনি, আস্তে আস্তে হয়তো সন্ধে হয়ে যাবে। এখানে বসে কথা বলছি কারণ এখানে বেশ আলোটা ভালো আসছে, আর ওই তো ঘরের ভেতর তো না হলে তো দেখতেই পাচ্ছ অন্ধকার কীরকম। তাহলে চলো চলে যাই, আমি আমার কাজগুলো শুরু করে দিই, এদিকে ভাত বসিয়ে দিলাম। তো এবারে যাচ্ছি আমি বেডরুমে, বেডরুমে গিয়ে আগে বেডরুমটা গুছিয়ে নেব। বেডরুমটা আজকে পড়ে আছে, এখনো গোছানো হয়নি। তো চলে যাচ্ছি, দেখো এখানে সব জামা কাপড়গুলো মেলা রয়েছে। তো ঘরের মধ্যে মানে জামা কাপড়েই সব অন্ধকার, এই যে সব মেলা রয়েছে দেখতে পাচ্ছ সব, আর বিছানার প্রচন্ড মানে এলোমেলো, সব কিচ্ছু গোছায়নি। তো এখন সব গুছিয়ে নেব, ফ্যানটা চালাই, খুব গরম। তো দেখো আমি বিছানার ওপর থেকে সব বালিশগুলো সরিয়ে নিয়ে আমি বিছানার চাদরটা তুলে বাইরে থেকে ভালো করে ঝেড়ে নিয়ে এসে তারপরে পেতে দেবো। তো আমি একদিন বাদে একদিন এরকমই করি যে বিছানার চাদরটা তুলে নিয়ে বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে তারপরে আবার পাতিয়ে দিই, আর নাহলে ঝাঁটা দিয়ে তো ঝেড়ে ফেলি, কিন্তু মাঝে মাঝে আমি এরকম বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসে আবার নতুন করে পেতে দিই। তো এক সপ্তাহর আগে তো আমি বিছানার চাদর চেঞ্জ করি না, বেডশিটটা আমি চেঞ্জ করি না এক সপ্তাহর আগে, মানে সাত দিন পরেই আমি চেঞ্জ করি, তার আগে চেঞ্জ করি না। তো তার আগ পর্যন্ত এরকমভাবে ঝেড়ে অনেক সময় বাইরে থেকে ঝেড়ে আনি, কখনো আবার ঘরের ভেতরেই ওই ঝাঁটা দিয়ে ভালো করে পিটিয়ে পিটিয়ে বিছানাটাকে ঝেড়ে তারপরে আবার গুছিয়ে রাখি। তো এভাবে আমি কাজগুলো করি। আর আজকে যেহেতু ঘর মোছা হয়ে গেছে, ঝাঁট দেওয়া ঘর মোছা সব হয়ে গেছে, সেজন্য আমি চাদরটা আরও বাইরে থেকে ঝেড়ে আনলাম। তাহলে চলো আমি কাজগুলো করে নিই, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো দেখো বিছানা থেকে আমি তিনটে কুশান ছিল, এখানে থেকে আমি দুটো কুশান নিয়ে গেছি আরেকটা রুমে। তো এখানে একটা কুশান দিয়ে সাজিয়ে রাখলাম, একটাই ভালো লাগছে। তো আর দুটো কুশান আমি কোথায় সাজাবো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এখন আপাতত যেগুলো ঘরে এক গাদা জিনিসপত্র মেলা ছিল, বেডশিট অনেক কিছু, সেগুলো একটু ভাজ টাজ করে গুছিয়ে নিই। তো এখানে মনার সাথে কথা বলতে বলতে আমি কাজ করছিলাম, তো এগুলো ভাজ করে নিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো যদি ছড়ানো ছিটানো এখন থাকে না, আমি যখন রান্না করতে চলে যাব কিচেনে, তখন এগুলো আর হাত দেওয়া হবে না, এগুলো এরকম পড়েই থাকবে। তো মোনাকে বললেও গুছিয়ে দেয়, অসুবিধা নেই কোনো, কিন্তু ওরও তো ক্লাস থাকে, অনলাইন ক্লাস থাকে, পড়া থাকে, টিউশন থাকে, তো সেজন্য ওকেও সেরকম একটা বলা যায় না। তো এখন তো রোজই ক্লাস হচ্ছে বাড়ির থেকে, তো কয়েকদিন ক্লাস আবার অফ ছিল, তো এখন আবার রোজ ক্লাস হচ্ছে। তো একটু পরে আবার ওর ক্লাস শুরু হয়ে যাবে, ওর ক্লাসের আবার কোনো ঠিকানা নেই, যখন তখন ওর ক্লাস শুরু হয়ে যায় অনলাইনে। তো মিষ্টুর তো তাও সকালবেলা একটা ফিক্সড টাইম আছে। তো এবারে আমি চলে এসেছি টিভি রুমে, টিভি রুমে এসে আমি আগে পর্দাগুলো সেট করে নিচ্ছি। তো এখানে একটা সাধারণ পর্দা লাগানো ছিল, যে কার্টেনটা ছিল এখানে একদমই সাধারণ, তো এই কার্টেনগুলো এই রুমেরই, তো এই রুমের জন্যই চুজ করে কেনা হয়েছিল। তো আমি এখান থেকে নিয়ে অন্য রুমে লাগিয়েছিলাম, তো এখন আবার এই রুমে এসে সেট করে দিলাম এই পর্দাগুলো, এখানেই ভালো লাগে, এই ঘরের সাথে একদম দেখতে পাচ্ছ কালার কম্বিনেশন কিন্তু ম্যাচ করা। তো এবারে আমি দেখো এখানে একটু কুশান দিয়ে বালিশ দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু সোফা টাইপের একটু লাগে, তার জন্য দেখো এরকম সাজালাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ছোটোখাটো একটা মেকওভার কিন্তু হয়ে গেল, একটা সোফা মতো বানিয়ে ফেললাম, সিঙ্গেল বেড যেহেতু সেহেতু দেখতে ভালোই লাগছে, আর পেছনে যে কার্টেনটা লাগিয়েছি আলোটা রিফ্লেক্ট করছে, সেজন্য আরও বেশি ভালো লাগছে। তো ক্যামেরাতে তোমাদের কতটা ভালো লাগছে আমি ঠিক জানি না, কারণ আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, এই জায়গাটা সুন্দর সাজিয়ে ফেললাম। তো এই জায়গাটা হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছে, ও এসে দেখেছে এরকম সাজানো, ওরও খুব ভালো লেগেছে। তো এবারে দেখো লাইটটা অফ করে দেখাচ্ছি, তো খুবই ভালো লাগছে। তো রুমের লুকটা একটু চেঞ্জ হয়ে গেল, তো আরও ভালো করে সাজাবো সেটা একটু পরে, মানে আর কিছুদিন পরে, পুজোর আগে সাজাবো। তো
তখন তো ভালোভাবে স্পেশালভাবে তোমাদের সাথে শেয়ার করব, একটুখানি লাইট ফাইট লাগিয়ে আরও একটুখানি অন্য কিছু অ্যাড করব। আপাতত ওই রকমই সাজালাম, তো আমার তো খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দেওয়া বাকি আছে। আর আজকে রান্না করছি পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ডাল, আর হবে ঝিঙের একটা ঘন্ট বানাবো। তো খুবই টেস্টি লাগে ঝিঙের এই সবজিটা খেতে, তো এই ঝিঙের এই সবজি রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগে পটল ভাজা আলু ভাজা এটা করে নিই, এগুলো করে নিই, আর ওদের জন্য একটুখানি পনির করব, অল্প করে পনির করব। পনির খেতে ইচ্ছা করে না, ওর জন্য পনির বেশি রান্না করি না, করলে ওদের মতোই করি। তো চলো রান্নাটা করে ফেলি, রান্নাটা করে টরে তারপরে একবারে বাসনগুলো মাজবো। এখন আর ওই দু একটা বাসনে হাত দিলাম না, আগে রান্নাটা কমপ্লিট করে নিই। আর তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি ওই ঘরের যে সিঙ্গেল বেডটা আছে বেডটাকে একটুখানি কুশন দিয়ে সাজিয়েছি, তো কেমন হয়েছে অবশ্য করেই বলো। সাজিয়ে মানে গুছিয়ে সুন্দর লাগছে এখন দেখতে, পর্দাটাও চেঞ্জ করে দিলাম। তো আরও ভালো করে ডেকোরেশন করব, সেটা এখন না ডেকোরেট করব, সেটা ওই দিওয়ালির আগে, মানে দিওয়ালি না পুজোর আগে একটু ভালো করে সাজিয়ে নেবো। দেখি তার আগে যদি কালার করতে পারি তো হবে, না হলে কালার করা বাদেই দেখি কীভাবে কী ম্যানেজ করে সুন্দর করে ঘরটা সাজাবো। তো চলো রান্নাটা করে ফেলি, পটল ভাজা বসিয়েছি এখন। আর আজকে ভীষণ গরম গরম, মানে মানে গরমটা গেলে বাঁচা যায়। তো দেখো ঝিঙের সবজিটা বানানোর জন্য ঝিঙেটাকে এভাবে আমি কেটে নিয়েছি, তো এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। এখানে তিনটে ঝিঙে আছে মিডিয়াম সাইজের, তো এরকমভাবে কেটে নিয়েছি ধুয়ে। তো চলো এবারে সবজিটা বানিয়ে নেব, খুবই সিম্পল বাট এই সবজিটা কিন্তু খেতে দারুণ লাগে, খুবই অল্প মশলা লাগে এই সবজিটা বানাতে। তো চলো দিলাম কড়াইতে অল্প করে তেল দিলাম, তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে। তোমরা চাইলে কালো জিরে দিতে পারো, বাট আমি সবসময় এটা যখন বানিয়েছি তখন আমি সর্ষে দিয়েই করেছি। তো এবারে দিয়ে দিলাম ঝিঙেগুলো যেগুলো কেটে রেখেছিলাম। তো ঝিঙেটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে যখন দেখেছি একটুখানি নরম হয়ে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো। সামান্য একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো এখানে আমি দিচ্ছি না, শুধু একটুখানি ধনে গুঁড়ো দিলাম। তো এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। তো জানোই তো ঝিঙে দিয়ে একটুখানি জল বেরিয়ে আসে, তো এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম একটু বেশি করে, মানে এটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তো আমি 5-6টা মতো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, তো একেবারে চিড়ে দিইনি যাতে একদম ঝাল বেশি মারাত্মক হয়ে যাবে, তো ছোটো ছোটো করে কেটে দিয়েছি। তো এবারে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে। তো যখন দেখেছি যে একটু সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে, তখন আর একটু একদম লো ফ্লেমে, মানে একটু নাড়াচাড়া দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো দেখো এখন লাস্টে একদম সবজিটা রেডি হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে, কারণ একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে, আর একটু ঝালের সাথে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব খেতে দারুণ লাগবে। তো এবারে দেখো তেলটা বেরিয়ে আসছে, মানে জলটা পুরো শুকিয়ে গেছে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। আর এই ঝিঙের ঘন্টটা কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগে, তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো, রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে। তো একবার ট্রাই করে অবশ্যই দেখো, যদি এখনও অবধি এরকম টাইপের কোনো সবজি ট্রাই না করে থাকো তো এরকমভাবে সেম এরকমভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে ঝিঙেটা খেতে। সবসময় তো ঝিঙের তরকারি, ঝিঙে আলু পোস্ত আমরা বানিয়েই থাকি, বাট এরকম শুধু ঝিঙে দিয়ে এরকম একটা সবজি বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। তো দেখো আজকে কী কী রান্না করেছি, এখানে ঝিঙে ঘন্ট, এখানে পনিরের তরকারি। তো পনিরের তরকারি থেকে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন মিষ্টুকে খাওয়াতে যাব। তো দেখো এখানে আলু ভাজা, পটল ভাজা, আর এই রয়েছে এখানে ডাল। ডালটা করেছি আজকে অড়হর ডাল, অড়হর ডাল তো জানোই কতটা হেলদি, তো আমি অড়হর ডালটা মাঝে মধ্যে রান্না করি, আর বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানো খুবই ভালো। তো চলো হয়ে গেল আমার রান্না বান্না, সব গুছিয়ে রেখে গ্যাস স্টোভটা মুছে নিয়েছি। তো এবারে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি, তো বাসন মাজা হয়ে গেছে, এখন লাস্ট ধুয়ে নিচ্ছি। তো এই কাজগুলো সেরে একেবারে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে খাওয়া দাওয়া সেরে একেবারে সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? তাহলে চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখন দেখো 7:30 বাজে, তো আমি এখন ব্লগটাকে এন্ড করবো আর কিছু জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করবো, ঠিক আছে?
তো এই দেখো কিছু জামা প্যান্ট আছে এর মধ্যে, একদম অর্ডিনারি ঘরে পরার জন্য বাচ্চাদের জন্য এনেছে, হাজবেন্ড নিয়ে এসেছে। তো ও আসার সময় এনেছে, তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ব্লগটাকে এন্ড করি। তো বলেছিলাম যে ওদের মানে ঘরে পরা জামা কাপড়ের খুব দরকার, মানে যেগুলো রয়েছে না সেগুলো কেমন হয়ে যাচ্ছে। তো বলেছিলাম স্যান্ডো গেঞ্জি আনতে আর একটু বেশি করে প্যান্ট নিয়ে আসতে যেগুলো ওরা পরে, কিন্তু ওর স্যান্ডো গেঞ্জি তো আনেনি, এনেছে এমনি নর্মাল গেঞ্জি নিয়ে এসেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এই দেখো অনেকগুলো প্যান্ট এনেছে, তো অফার চলছে আসলে মলে, আমাদের এখানে মলে অফার চলছে ভালো। তো দেখো এইরকম, এই যে এগুলো এনেছে এগুলো মিষ্টুর জন্য। তো দেখো এই প্যান্টগুলো কিন্তু কোয়ালিটিটাও বেশ ভালো, সফট কাপড়। তো এরকম 80 টাকা করে, কিন্তু এটা বাই ওয়ান গেট টু নাকি এরকম অফার, মানে খুব ভালো অফারে পেয়ে গেছে, অল্প দামের মধ্যে অনেকগুলো জিনিস হয়ে গেছে। তো এই দেখো এইর একটা প্যান্ট তাড়াতাড়ি করে দেখাচ্ছি, এই একটা ঘরে পরার জন্য খুবই ভালো। আর এই দেখো এই একটা এরকম, আবার দেখো এই যে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, এবার দেখো এই যে। তো মনার জন্য কিন্তু কিছু আনেনি, কারণ মনার জন্য যা কিছু আনার সেটা ও নিজে পছন্দ করে আনে, নয়তো আমি আনি, নয়তো আমার বোন আসলে আনি, তো আমার হাজবেন্ড আনলে আবার ওর ঠিক মতো আনতে পারে না। তার জন্য বাচ্চাদের যেহেতু মিষ্টু আর গোপালের জন্য মানে নিয়ে এসছে, ওদের মানে জিনিসের জামা কাপড়ের খুবই দরকার ছিল, তার জন্যই নিয়ে এসেছে। তো দেখো এই প্যান্টটাও কিন্তু খুব সুন্দর। তো অনেকগুলো প্যান্ট তোমাদের দেখিয়ে দিলাম ওদের জন্য এনেছে, এগুলো সব ঘরে পরার জন্য অর্ডিনারি। আর বলেছিলাম স্যান্ডো গেঞ্জি আনতে, কিন্তু এরকম টাইপের গেঞ্জি নিয়ে এসেছি, এগুলো ঘরে পরা যাবে, কিন্তু এখন তো খুব গরম, এখন এগুলো পরা যাবে না, এখন মানে এগুলো ওই একটু ঠান্ডা পড়লে পরতে পারবে। তবে এই একটা গেঞ্জি, তারপরে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এই একটা, এটা গোপালের, আর যেটা একটু আগে দেখালাম গ্রিন কালার, ওটা মনে হয় মিষ্টুর হবে। তো সব দেখে নিতে হবে কোনটা কার হবে। আর এই যে এই একটা, এটা মিষ্টুর জন্য, হ্যাঁ এটা মিষ্টুর। এই যে, তো একদিকে খুব ভালো ভালো নিয়ে এসেছে, মানে এখন হয়তো পড়তে পারবে না, খুব গরম, তো এখন স্যান্ডো ছাড়া, পাতলা একদম স্যান্ডো ছাড়া পড়তে পারছে না। আর এই যে এগুলো সফট আছে, এগুলো নরম আছে, মানে একটু বৃষ্টি, একটু বৃষ্টি টিষ্টি হলে আর কি অসুবিধা হবে না, একদম খুব গরমে এরকম হাতাওয়ালা বাচ্চাদের পরলে একটু কষ্ট হবে। তো এই যে এগুলো বাইরেও পরা যাবে, কোনো অসুবিধা নেই, মানে দেখে যা মনে হচ্ছে খুবই সুন্দর, কোয়ালিটিও খুব ভালো। তো এই যে এটা গোপালের জন্য, একটা মাঙ্কি মতো আছে, একটা সানগ্লাস পরা, বেশ কিউট লাগছে এটা দেখতে। তো ওর যা কিছু পছন্দ করে আনে মোটামুটি খুব ভালোই আনে, আমার হাজবেন্ড যা যা নিয়ে আসে পছন্দ করে, ও খুব ভালো ভালো জামা কাপড় নিয়ে আসে, ইভেন আমাদের জন্য কিন্তু ভালো আনে, কিন্তু ওই যে সাইজে যদি গন্ডগোল হয়ে যায়, সাইজ ঠিক মতো বুঝতে পারবে না, সেজন্য মনারটা আনেনি, আমার জন্য আনেনি, বলেছে আমাদেরকে গিয়ে পছন্দ করে দেখে নিয়ে আসতে। তো অফার চলছে বাই ওয়ান গেট টু, খুব ভালো অফার, দেখা যাক যেতে পারি নাকি, কালকে যাব, কালকে আমার বোনের বোন আসবে, তো দেখি ও আসার পরে ইচ্ছা আছে যাব। তো দেখো এই যে আরেকটা, এটা আমার গুলো, এটা মিষ্টুর, এটা আমার বড়, এটা বেশ সুন্দর গেঞ্জিটা, বেশ ভালো। তো এই হয়ে গেল, এইগুলো পরপর দেখিয়ে দিলাম তোমাদেরকে তাড়াতাড়ি করে। এই হচ্ছে জামা প্যান্ট এনেছে, এই দেখো এতগুলো জামা প্যান্ট নিয়ে এসছে ও শুধুমাত্র ওদের জন্য। আর এই একটা ব্যাগ তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু এখন আনেনি, এটা একদিন আগে এনেছে, তোমাদেরকে আবার দেখানো হয়নি। তো এটা আমার জন্য এনেছিল, আসলে ওকে ও যখন দীঘা গেছিল, দীঘা বলেছিলাম যে আমার জন্য, দীঘা থেকে এর আগে 2-3টে ব্যাগ এনেছে ওই একই টাইপের, দীঘাতে যেরকম পাওয়া যায় তো ওরকম এনেছে। তাই আমি বলেছিলাম যে ওরকম ব্যাগ আর আনবে না, আমার জন্য আনলে লেদারের অন্যরকম কিছু নিয়ে আসবে ব্যাগ। তো যাই হোক, ও দীঘা থেকে তখন আনতে পারিনি, তাই তারপরে আবার যখন গেছিলো কলকাতা তখন ও আমার জন্য এটা নিয়ে এসেছিল, কিন্তু তোমাদেরকে আমার দেখানো হয়নি। দেখো কেমন ব্যাগটা, সুন্দর ব্যাগটা, ভালো। তো আরেকটা ব্যাগও এনে দিয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছিলাম, এটা আগে দেখিনি, তারপর ওটা নিয়ে আসছি আলমারি থেকে। ওটা এনেছে 1 মাস আগে এনেছে, ওটাও আমি এখন ইউজ করিনি, আসলে এখন তো কোথাও বেরোনোই হয়নি, তার জন্যই ওটাও নতুনই রয়েছে। তো এই দেখো ব্যাগটা কীরকম, এরকম ডিজাইনটা, সামনেটা এরকম, পেছনটা এখানে একটা চেন আছে, আর ভেতর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কটা কি চেন আছে। এই মিষ্টু বাবা ডাকছে যা, এই দেখো ভেতরটা এরকম, এখানে একটা চেন আছে, এই ভেতরের মোটামুটি ভালোই জায়গা। তো আর একটা, আর এক দুটো চেন আছে, দেখো এরকম আরেকটা আছে, এই এটা, এটার ভেতরে কোনো চেন নেই, এরকম একটা, এরকম একটা, এখানে একটা চেন আছে। বেশ ভালোই ব্যাগটা, বেশ আমার পছন্দ হয়েছে, ও জানে আমার পছন্দ হয়ে যায়, মানে খুব সুন্দর ওর চয়েসটা, ভালোভাবে পছন্দ করে নিয়ে আসে।
এবার নেল পলিশও খুব সুন্দর সুন্দর কালার করেছে, বলি না নেল পলিশ নিয়ে আসবে, সুন্দর কালার দেখে বেছে নেল পলিশ নিয়ে আসে। তো দাঁড় আরেকটা ব্যাগ দিয়ে দেখাচ্ছি, এটা রেখে আসি, একটা ব্যাগ আমি নিয়ে আসছি। তো এই যে এই ব্যাগটা, এটা আসলে আমার আলমারিতেই ছিল, আমি ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দেখাবো ভেবে রেখেছিলাম যখন আমাকে ব্যাগটা এনে দিল, আজ থেকে ধরে রাখো এক দেড় মাস আগে আমি ভুলেই গেছি আমার কাছে ব্যাগটা আছে। তো এই দেখো নতুন, কিন্তু আমি প্যাকেট থেকে এখন বার করলাম। তো ডিজাইনটা খুব সুন্দর, কালারটাও দারুণ। এটা ডিজাইন দেখতে পাচ্ছি, চিকনের কাজ করে দেখতে পাচ্ছি, এইরকম এরকম ডিজাইনটা, এটা খুব সুন্দর, পেছনটা এরকম। এটার ভেতরেও এটার আবার তিনটে চেন আছে, এরকম তিনটে দেখিয়ে দিচ্ছি। কাগজগুলো বার করে নিবি, কাগজগুলো রয়েছে, যাই হোক পরে বার করবো, এই তিনটে চেন আছে বলে দিলাম। তো এই তো চলো আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে অবশ্যই করে বেল আইকনটা ক্লিক করে দেবে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, তো খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টাটা, বাই বাই।